গণপ্রধান স্মৃতি জাদুঘরের যেই কার্যক্রম, এই কার্যক্রমের জন্য আমরা একটি কমিটি গঠনের উদ্দেশ্যে এখানে বসেছিলাম। এখানে যারা কমিটিতে সম্ভাব্য আসবেন, যারা এখানে গুণীজন আছেন, বিভিন্ন ভাবে স্থাপত্য অথবা জাদুঘর বিদ্যার সাথে সম্পৃক্ত, তারা এসেছেন, এবং এছাড়াও যে রেসপেক্টিভ যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে যাদের সাথে মিলে আমরা কাজটা করব, ওনারা এসেছেন। তো আমাদের সবার মধ্যে একটা আলোচনা হয়েছে কিভাবে এই জাদুঘর কার্যক্রমটি শুরু করা যায়, একটি কমিটির কথা বলা হয়েছে এবং আহ্বায়ক এবং সদস্য সচিব বিষয়টি বলা হয়েছে। এছাড়াও পুরো কমিটি গঠনের জন্য এবং এই কমিটির সাথে সাথে একটা অ্যাডভাইজারি কাউন্সিল হয়তো প্রস্তুত হবে, এবং এই কমিটি এই সপ্তাহের মধ্যেই তার নিয়মিত কার্যক্রম শুরু করবে, এবং আশা করি খুব শীঘ্রই আপনারা এই জাদুঘরের কার্যক্রম এবং জাদুঘর কার্যক্রম দেখতে পাবেন, এবং একটা সময় পরে এটা জনগণের জন্য খুলে দেওয়া হবে। মূলত জুলাই গণ অভ্যুত্থানে জনগণ এই গণভবন, যেটা আসলে গণবিরোধী ছিল, সেখানে আসলে একজন বসেছিলেন যিনি ফ্যাসিস্ট খুনি হিসাবে বাংলাদেশের মানুষের সাথে দম্ভের সাথে আচরণ করতেন। বাংলাদেশের মানুষ নিজেদের মানবিক মর্যাদা রক্ষার্থে এখানে এসে তার দম্ভ ভেঙে দিয়ে গেছে এবং উনি এই দেশ থেকে পালিয়ে গেছে। মূলত এটা বাংলাদেশের মানুষের, এই ভবনটা বাংলাদেশের মানুষের 16 বছরের দুঃখ যাতনার একটা জায়গা, অ্যাট দ্য সেম টাইম এটা বাংলাদেশের মানুষের বিজয়েরও একটা স্মৃতিচিহ্ন। বলতো এই দুইটা জায়গাটা, এই পেইন অ্যান্ড গ্লোরি, এই দুটোকে এই জায়গাটা ধারণ করবে, এবং একটা ফ্যাসিস্ট খুনির বিরুদ্ধে জনগণের বিজয়টাকে এই মিউজিয়াম শুধু এই দেশের মানুষের জন্য নয়, পুরো দুনিয়ার সামনে এটাকে উপস্থাপন করবে।